পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলাদেশ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। গেল 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবসের জনসভায় বাংলাদেশের চলমান কোটা আন্দোলনে সহিংসতা নিয়ে স্পর্শকাতর বক্তব্য দেন তিনি। এতে বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে ফেরাবেন না জানিয়ে বলেন বাংলাদেশের পরিস্থিতির জন্য সহমর্মিতা রয়েছে তার। শহীদ দিবসের ওই সভায় মমতা বলেন, কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখট করেন তাদের আশ্রয় দেওয়া হবে, কারণ এটা জাতিসংঘের নিয়ম। কেউ শরণার্থী হলে পার্শ্ববর্তী এলাকায় তাকে সম্মান দেওয়া হয়। বাংলাদেশ নিয়ে কোনো পরচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। বলেন, কোনো উত্তেজনা যেন তৈরি না হয়, বাংলাদেশের পরিস্থিতির জন্য তার সহমর্মিতা রয়েছে উল্লেখ করে ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে জানান। বিষয়টির উপর তিনি নজর রেখেছেন। আমরাও খবর রাখছি, ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এদিকে মমতার সাম্প্রতিক এই বক্তব্য নিয়ে চলছে তোলপাড়। ঢাকার পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠিয়ে বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। মঙ্গলবার এ নিয়ে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার, কিন্তু তার এই বক্তব্য বিভ্রান্তির সুযোগ রয়েছে। ঢাকার পক্ষ থেকে এ বিষয়ে ভারত সরকারকে নোট পাঠানো হয়েছে বলেও জানান তিনি। জানা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন রাজনৈতিক উপদেষ্টা রয়েছেন, যার নাম আহমেদ হাসান ইমরান, যিনি বাংলাদেশের জামাত ইসলামের মুখপত্র হিসেবে পরিচিত। একটি দৈনিক পত্রিকার কলকাতা প্রতিনিধিও ছিলেন দীর্ঘদিন ধরে। একই সঙ্গে ভারতের রাজ্যসভার সংসদ সদস্য ছিলেন। ভারত সরকার কর্তৃক টেলিফোন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগেও ভারত সরকার ইমরানের বিরুদ্ধে জামাতকে অর্থ সহায়তার অভিযোগ এনেছিল। তখন বলা হয়েছিল যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন ইমরান। এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে আসা অপরাধীদের পশ্চিমবঙ্গে আশ্রয় দেন ইমরান। কলকাতার সূত্র বলছে, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক দেখাশোনার অন্যতম দায়িত্ব আহমেদ হাসান ইমরানের উপর। পুরস্কার হিসেবে রাজ্যসভার সংসদ সদস্য হয়েছিলেন তিনি। পেয়েছেন নানা রকম সরকারি সুযোগ সুবিধা। সারদা কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল তার। অভিযোগ রয়েছে সারদার টাকা পাচার করেছেন বাংলাদেশে। ধারণা করা হচ্ছে ইমরানের দ্বারা প্রভাবিত হয়ে এ ধরনের বক্তব্য দিয়ে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদ আলম, কালবেলা।